আসসালামু আলাইকুম শেয়ার করব মুখে লেগে থাকার মতো আলু দিয়ে দারুণ মজার সকাল বিকালের নাস্তার রেসিপি এই নাস্তাটা বানাতে মাত্র দুই মিনিট সময় লাগে আশা করব আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুইটা আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপরে একটা কাটা চামচ দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন তবে গরম অবস্থায় করলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এখন আমি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে চাইলে একটা ডিম ভেঙেও দিতে পারবেন তো আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম এরপরে হাতে তেল লাগিয়ে ছোট ছোটো বল বল করে বানিয়ে নিব এরপর আপনারা পছন্দ মতো ডিজাইন করে তারপরে কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে পারবেন তো আমি একটা মুখ দিয়ে এভাবে কটুর মুখ দিয়ে ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন সবাই পারবে সবগুলো এভাবে করেই বানিয়ে নিব। আর দুইটা আলু দিয়ে কিন্তু অনেকগুলোই নাস্তা বানানো হয়েছে এখন শুধু ভেজে নেওয়ার পালা এই যে এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করবে আর যেহেতু ঝাল কম এই জন্য তো আমি কড়াই তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে এখন দিয়ে এগুলো ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে উল উলটিয়ে দিব এরপরে কিন্তু অপর পাশটাও ভেজে নিব আর কাঙ্ক্ষিত কালার চলে আসলেই আমি এগুলো নামিয়ে ফেলব এগুলো হয়ে গেছে আশা করছে আপনাদের কাছে সহজ নাস্তাটা ভালো লেগেছে